আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির পবিত্র মাহে রমাদান উপলক্ষে ভ্রমণ বিষয়ক ইসলামিক আয়োজন আরবি কাফেলায়। দর্শক, আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি ইহুদি কবি কাব বিন আশরাফের বাড়িতে, যেটি এখন ধ্বংসবিশেষে পরিণত হয়েছে। আমরা এটার তারিখ সম্পর্কে, ইতিহাস সম্পর্কে জানবো ইনশাআল্লাহ তাআলা শেখ সাদিকুর রহমান আল আজহারের কাছ থেকে। তবে তার আগে প্রিয় দর্শক, কাব বিন আশরাফের এই বাড়িটি আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা দেখানোর চেষ্টা করছি, চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুহতারাম, কেমন আছেন? ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ মুহতারাম। মুহতারাম, আমরা তো আজকে কাব বিন আশরাফের বাড়িতে অবস্থান করছি। কাব বিন আশরাফের পরিচয় এবং আল্লাহ রাসূল সম্পর্কে তার যেই মন্তব্য, মতামত, তার চিন্তা চেতনা লেখনের মাধ্যমে যে প্রকাশ পেত, এ বিষয়ে যদি বলেন। আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি কাব বিন আশরাফের বাড়ি। কাব বিন আশরাফ আল্লাহর নবী এবং মুসলমানদের ছিল চরম দুশ্মন। কাব বিন আশরাফের পিতা ছিল আশরাফ, তার মূলত নাম ছিল কাব, বাবার নাম ছিল আশরাফ। মদিনাতুল মুনাওয়ারা থেকে 200 কিলোমিটার দূরে নাবাহান নামক এলাকায় ছিল এই কাব এবং তার পিতা আশরাফের বাড়ি। আশরাফ সে নাবাহান নামক গোত্রের দুজন মানুষকে হত্যা করার কারণে এলাকা থেকে যখন তাকে বয়কট করা হয়, তখন সেই সুদূর নাবাহান নামক এলাকা থেকে মদিনাতুল মুনাওয়ারায় 3 শ্রেণীর ইহুদিরা বসবাস করত। একটা হচ্ছে বনি নদর, আরেকটা হচ্ছে বনি কুরাইজা, আরেকটা হচ্ছে কায়নুকা। বনি নদর গোত্রের বসবাস ছিল এই প্রান্তরে। ঠিক এখানে এসেই কাব বিন আশরাফের পিতা আশরাফ সেখানে এসে তাদের কাছে আশ্রয় গ্রহণ করে এবং ইহুদিরা তাদেরকে আশ্রয় দেয়। আবুল হাকিক ছিল আকিলার পিতা, আশরাফের শ্বশুর। সেখানে আকিলাকে বিবাহ করার পর তাদের যে সন্তান হয় সেই সন্তানের নাম হচ্ছে কাব। ছোটবেলা থেকেই ইসলাম এবং মুসলমানদের সমস্ত কাজকর্মের বিরোধিতা এবং মুসলিম বিদ্বেষী হয়ে বড় হতে লাগে কাব বিন আশরাফ। বদর প্রান্তরে যখন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেন, কাব বিন আশরাফ এটাকে মেনে নিতে পারে না। এই যুদ্ধের কিছুদিন পরেই তাদের সাথে সলা পরামর্শে বসে যে কী করে মুসলমানদের শক্তি, শৌর্যবীর্যকে কীভাবে ধ্বংস করে দেওয়া যায়, তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে কোনোভাবেই যুদ্ধের মাধ্যমে মুসলমানদেরকে শেষ করে দেওয়া যাবে না। তখন তারা ইসলামের নামে নানা ধরনের কটূক্তি ছড়িয়ে দিতে লাগে, আসাতিরুল আউয়ালিন, এগুলা বিভিন্ন কল্পকাহিনী ঘটনা, এরকম বলে কোরআনের দাওয়াতকে তারা বন্ধ করে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত থাকে। সে আল্লাহর নবী এবং তার স্ত্রীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ নানা ধরনের কবিতা, সাহিত্য সে রচনা করা শুরু করে। আল্লাহর নবী এতে প্রচণ্ড ব্যথা পান। আল্লাহর নবী জীবনে কাউকে বদদোয়া করেন নাই। আল্লাহর নবী বলেছেন, ইন্নিলাম উবআস লাআনান বুইস্তু রাহমাতাল লিল আলামিন, আমি পৃথিবীতে কাউকে অভিসম্পাত করার জন্য পৃথিবীতে আসিনি, কারোর জন্য বদদোয়া দেওয়ার জন্য আসিনি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে রহমত হিসেবে পাঠিয়েছে। কিন্তু পৃথিবীর ঘৃণিত এমন কিছু মানুষ যারা রহমাতুল্লিল আলামিন হওয়া সত্ত্বেও বিশ্ব নবীর বদদোয়া যারা গ্রহণ করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে কাব বিন আশরাফ। কাব বিন আশরাফের কবিতার কারণে আল্লাহ নবী এত ব্যথিত হলেন, সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, সাহাবীরা তোমাদের মধ্যে এমন কে আছো যে কাব বিন আশরাফকে হত্যা করার মধ্য দিয়ে আল্লাহর জান্নাতকে অর্জন করবে? তখন সাহাবায়ে কেরামের মধ্য থেকে গ্রুপিং শুরু হয়ে গেল, কে কার আগে সিদ্ধান্ত গ্রহণ করবে। হযরত মুহাম্মদ বিন মাসলামা আল আনসারি আল আউসি, উনি একদিকে যেমন আনসার সাহাবি ছিলেন,
অন্যদিকে মদিনায় দুটি গোত্র ছিল, আউস এবং খাজরাজ। উনি ছিলেন আউসের। তিনি আল্লাহ রাসুলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসুল আল্লাহ, আমি যদি একটু মিথ্যা কথার বিনিময়ে এই কাব বিন আশরাফকে হত্যা করতে পারি, আমার জন্য কি কোনো গুনাহ হবে? আল্লাহ নবী বললেন, কেমন মিথ্যা কথা? বললেন যে আমি গিয়ে এই কাব বিন আশরাফকে গিয়ে বলবো যে আমিও ইসলাম ত্যাগ করে তোমার দলে দলভুক্ত হয়ে গেলাম এবং সঙ্গী সাথী হিসেবে আমি কয়েকজনকে আমার সাথী করে নেব। আল্লাহ নবী বললেন, হ্যাঁ, ইসলামের স্বার্থে চরমী দুশ্মনকে বিদায় করার জন্য তুমি এটা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এটা তোমাকে মাফ করে দিবে। তখন এই সাহাবী পরামর্শ করলো কাকে কাকে নেওয়া যায়। সেখানে আবু নাইলা, সে ছিল এই কাব বিন আশরাফের দুধভাই, তাকে বললো তুমি আমার সাথে থাকো। আব্বাদ বিন বিশর, তাকেও একত্র করা হলো যে তুমি আমার সাথে থাকো। এবং সাথে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একত্র করা হলো যে আমরা চারজন মিলে তাকে আক্রমণটা করব। তো চারজন কাব বিন আশরাফের বাড়িতে গিয়ে পরামর্শ করলো, কাব, তোমার যে কাজ এখন হচ্ছে, আমরা তো এতক্ষণ এতদিন ভুলেছিলাম, আমরাও এখন তোমার দলে দলভুক্ত হয়ে গেলাম, তোমাকে সহযোগিতা করব। কাব বিন আশরাফ খুব খুশি হয়ে গেল যে সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে মাক্কাতুল মুকাররমা 460 কিলোমিটার জায়গা ঘুরে আমার শত্রু তৈরি করার দরকার নেই, শত্রু তো ঘরের ভিতরে তৈরি হয়ে আছে। তাদেরকে নিয়ে সলা পরামর্শ করলো কীভাবে বিরোধিতা করা যায়। বললো যে আমরা আল্লাহ নবীকে হত্যা করার চেষ্টা করব। তারা সকলে একত্রিত হলো, আজকে রাতেই আমাদের মিটিং হবে। কাব বিন আশরাফ খুব আনন্দে তাদেরকে বিদায় দিয়ে যখন ঘরের ভিতরে গেলেন, সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন আল্লাহর নবীর এই চূড়ান্ত দুশ্মন, ইসলাম বিদ্বেষী, ইসলামকে কটাক্ষকারী কবিকে কীভাবে হত্যা করা যায়। তখন মুহাম্মদ ইবনে মাসলামা উনি পরামর্শ দিলেন যে কাব বিন আশরাফ, সে সবসময় মাথার ভিতরে, চুলের ভিতরে আতর ব্যবহার করে, আতরের সাথে তেল মিক্স করে ওটা মাথায় ব্যবহার করত। তো আমরা তাকে গিয়ে বলবো যে তার চুলের ঘ্রাণটা খুব সুন্দর, একজন ঘ্রাণ নিব আর তিনজন মিলে আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। এরপর এটাকে কেন্দ্র করে রাত্রিকালীন সময় যখন আসলো, সাহাবায়ে কেরাম দৌড়ে চলে আসলো কাব বিন আশরাফের বাড়িতে, আর কাব বিন আশরাফও অপেক্ষায় আছে কখন তারা আসবে। আসার সঙ্গে সঙ্গেই প্রথমে তার দুধ বাইকে দিয়ে ডাক দেওয়া হলো, আবু নাইলাকে দিয়ে। আবু নাইলা ডাক দিল কাব বিন আশরাফ। সাথে সাথে কাব বিন আশরাফ বের হয়ে আসার জন্য যখন চাচ্ছিল, আরবের মহিলারাও এত বিচক্ষণ ছিল, কাব বিন আশরাফের স্ত্রী বলছে, কাব, এই না তাজহাব, তুমি কোথায় যাচ্ছ? বলতেছে, আমার ভাই আবু নাইলা আমাকে ডাকছে, আমার দুধ বাই, সে আমার কোনো ক্ষতি করবে না। সাথে সাথে ওই মহিলা বলতেছিল, ওয়াজাদতু মিন সাউতিহি রিহাদ্দাম, আমি তার ডাক থেকে রক্তের ঘ্রাণ শুনতে পাচ্ছি, রক্তের আওয়াজ শুনতে পাচ্ছি, তার এই আওয়াজের ভিতরে রক্তের ঘ্রাণ লুকিয়ে আছে, রক্তের স্রোত দ্বারা লুকিয়ে আছে। তো কাব বিন আশরাফ সেটাকে কোনো ভ্রুক্ষেপ না করে সে বলল, আমার দুধ ভাই, সে আমার কোনো ক্ষতি করবে না। যখনই সে আসলো, মুহাম্মদ বিন মাসলামা উনি ওনার সিদ্ধান্ত অনুযায়ী বলল যে, কাব, তোমার তেলের ঘ্রাণটা তো খুব সুন্দর, আমি কি একটু ঘ্রাণ নিতে পারি? ওনার যে দুধ ভাই তাকে নিয়ে দিয়ে প্রথমে ঘ্রাণ নেওয়ার জন্য ব্যবস্থা করলো। দুধ ভাইটার মায়া চলে আসলো, সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। প্রথমবার পারল না, দ্বিতীয়বারও অনেকটা ছুটে গেল, তৃতীয়বার আর দেরি নেই। যখনই ঘ্রাণ নেওয়া হলো, তৎক্ষণাৎ আঘাত করে কাব বিন আশরাফকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে কাব বিন আশরাফ আপনার এবং ইসলামের চূড়ান্ত দুশ্মন ছিল, আপনার স্ত্রীদেরকে নিয়ে বাজে মন্তব্য করে কবিতা লিখেছে, আপনার চরিত্রের উপরে বাজে মন্তব্য করে কবিতা লিখেছে, তাকে আমরা শেষ করে দিয়ে এসেছি। আল্লাহর নবী এই আউস গোত্রের জন্য আল্লাহ জান্নাতের জন্য দোয়া করলেন। সাহাবায়ে কেরামের মধ্যে জান্নাতের জন্য এত প্রতিযোগিতা ছিল, খাজরাজের লোকেরা পাগল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, এমন আর কেউ কি আছে যে ইসলাম বিদ্বেষী, তাকে আমরা হত্যা করার জন্য প্রস্তুত? কিন্তু বিশ্বনবী এত দয়ার সাগর ছিল, আল্লাহর নবী জীবনে কাউকে হত্যা করার অনুমতি দেননি। কিন্তু নিকৃষ্ট দুশ্মন কাব বিন আশরাফকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার অনুমতি দিয়েছিলেন। প্রিয় দর্শক, আমরা কাব বিন আশরাফের পরিচয় এবং তার লেখনী সম্পর্কে মোটামুটি আইডিয়া পেয়েছি।
আমাদের বর্তমান কবি সাহিত্যিকদের করণীয় কি এবং এর থেকে শিক্ষা কি, এ বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা ছোট্ট একটি বিরতির পরে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। বিরতির পরে প্রিয় দর্শক, আবারও সবাইকে আহলান সাহলান জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলায়। দর্শক, আমরা কাব বিন আশরাফের স্মৃতি বিজড়িত জায়গায় অবস্থান করছি। আমরা মুখতারামের কাছে আরও প্রশ্ন নিয়ে যাচ্ছি। জি মুখতারাম, আরেকটি বিষয় আপনি যদি বলেন, আমাদের বর্তমান সময়ে যারা নবী আম্বি আলাইহিমুসাল্লাতুয়াসাল্লামদেরকে কটাক্ষ করে লেখালেখি করছে, বলাবলি করছে, তো অনেকেই মনে করি যে এ ধরনের অ্যাটিচিউড যদি কেউ করে তাকে সাথে সাথে হত্যা করে ফেলতে হবে। আসলে তাদের সাথে একজন মুসলিমের, একজন মুমিনের আচার আচরণ কেমন হবে এ বিষয়ে যদি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ওয়াশুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন, যে সমস্ত কবিরা সাহিত্যিকরা ইসলামের বিরুদ্ধাচারণ করেছে তারা কুরুচিপূর্ণ এবং অবাঞ্ছিত, এবং এমন বিষয় নিয়ে তারা গবেষণা করে, এমন বিষয়গুলো নিয়ে কবিতা রচনা করে যে বিষয়গুলোর সাথে বাস্তবতার কোনো মিল থাকে না। তো কবিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবিদেরকে নিয়ে এবং তাদের কুরুচিপূর্ণ আচরণ, এটি নিয়ে পবিত্র কোরআনুল কারিমে সূরা শুআরা নামে একটি স্বতন্ত্র সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন, এবং সেখানে রাব্বুল আলামিন কবিদের বিভিন্ন বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের বিভিন্ন আচরণ আল্লাহ পাক সেখানে উল্লেখ করেন। মাদিনাতুল মুনাওয়ারাতে আসার পরেই আল্লাহর নবী স্বঘোষিত রাষ্ট্রনায়ক হয়ে গেলেন, প্রকাশ্যে নামাজ প্রতিষ্ঠা হলো, প্রকাশ্যে দাওয়াতি কাজ চলছে, দাওয়াতি কাজে কেউ বাধা দিতে পারে না। পুরো মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবীকে সকলে রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিলেন, ওনার পরামর্শ সকলে মেনে নেন, উনি যেভাবে বলেন সেভাবে সকলে চলেন। তো প্রতিষ্ঠিত রাষ্ট্রনায়কের বিরুদ্ধাচারণ করার কারণে এবং তার স্ত্রীদের কুরুচিপূর্ণ বিভিন্ন বক্তব্য দেওয়ার কারণে রহমাতুল্লিল আলামিন তাকে হত্যা করার সিদ্ধান্ত দিলেন। কিন্তু আজকে যদি আমরা আমাদের প্রেক্ষাপটে এটাকে চিন্তা করি, আমরা রাষ্ট্রনায়ক না হয়ে এবং আমাদের হাতে ক্ষমতা না থাকার পরে আমরা যদি কাউকে তাওবা করার কথাও বললাম না, যেমন রসুলের জীবনে এমনও আছে যে আল্লাহর নবীর জীবনীতে আরও বহু কবিরা নবীজির বিরুদ্ধাচারণ করেছে, কিন্তু তারপরে রাসূলুল্লাহ সাল্লামের কাছে যখন এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রহমাতুল্লিল আলামিন, সব মানুষের জন্য আপনি দয়া পর্বণ, আপনি তো আমাকে ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, আল্লাহর নবী কিন্তু ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় এতটা অ্যাগ্রেসিভ হয়ে যাই যে কেউ বিরুদ্ধাচারণ করেছে তাকে মেরে ফেলতে হবে, এটা ইসলাম আমাদেরকে শেখায় না। ইসলাম আমাদেরকে শেখায় শাসক গোষ্ঠী করবে হাত দিয়ে, আলেম ওলামা করবে জবান দিয়ে, তাদের নিজেদের জিহ্বা দিয়ে, আর সাধারণ মানুষ করবে আলেমদেরকে সহযোগিতার মধ্য দিয়ে, প্রশাসনকে সহযোগিতার মধ্য দিয়ে, এটা হবে আমাদের কাজ। এবং হাদিস শরীফের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব জাহিদিল মুশরিকিনা বি আমওয়ালিকুম, তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো, সে লড়াইটা হবে তোমাদের সম্পদ দিয়ে। দুই নম্বরে বি আমওয়ালিকুম, এরপরে হচ্ছে ও আনফুসিকুম, নিজেদের জীবন দিয়ে, ও আল সিনাতিকুম, এবং নিজেদের জবান দিয়ে। শুধুমাত্র অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার নামই লড়াই করা নয়। রসুলের অপমানে কাঁদে না যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। আমরা সকলেই জানি মুনাফিক নেতা আবদুল্লাহ বিন উবাই বিন সালুল আল্লাহর নবীর এত বিরুদ্ধাচারণ করেছে, বিশ্ব নবীকে সরাসরি আল্লাহর নবীর মুখের সামনে গালি দিয়েছে। বিশ্ব নবী তার ইন্তেকালের পর হযরত ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু চাদর টেনে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেতে পারেন না, সে আপনাকে গালি দিয়েছে। কিন্তু তিনি রহমাতুল্লিল আলামিন, সবার জন্য ওনার কত মায়া, তিনি সেখানে দাঁড়িয়ে, জানাজার নামাজ হচ্ছে চার তাকবীরে, বিশ্ব নবী সেদিন শুধু চার তাকবীরে জানাজার নামাজ পড়াননি, বরং নয় তাকবীরে জানাজার নামাজ পড়িয়েছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, পাঁচটা তাকবীর বেশি কেন দিলেন, আল্লাহর নবী কি ভুলে গেছে? বিশ্ব নবী সেই পাঁচটি তাকবীরে শুধু বলেছে আল্লাহুম্মা গফিরলাহু, আল্লাহুম্মা ওয়াসসি' মাকানাহু, আল্লাহুম্মা ওয়াসসি' দারাজাতাহু, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তার দারাজা, আল্লাহ তুমি বাড়িয়ে দাও, আল্লাহ তুমি তার ভুলগুলো ক্ষমা করে দাও। এই হচ্ছে নবীর আদর্শ। আল্লাহ নবী পৃথিবীতে কাউকে বদদোয়া দেননি। এজন্য আমরা যত শত্রুই হোক না কেন, আমরা সবাইকে বুকে টেনে নিতে চাবো। ইসলামের শিক্ষা হচ্ছে ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, তাদের সাথে যদি তোমরা মিশতে পারতে তাহলে তারা তোমাদের ভাই হয়ে যেত। আসুন আমরা সকলে আমাদের ভাইদেরকে, মুসলমানের সন্তানদেরকে ছোটকাল থেকে ইসলামের শিক্ষা দিয়ে আমরা বড় করি,
এবং আমরা সকলেই ইসলামের দাওয়াত নিয়ে সকলের সাথে মিশতে সক্ষম হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ধন্যবাদ মুহতারাম আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অবস্থান করছি কাব বিন আশরাফের বাড়িতে। আমরা এখন এই বাড়ির চতুর্পাশ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। জি মুহতারাম, চলুন। জি, কাব বিন আশরাফের বাড়িতে অসহায় মুসলিমদের নির্যাতন করা হতো। আমার সামনের যে জায়গাটি, এখানেই কাব বিন আশরাফ অসহায় মদিনার মুসলিমদেরকে নিয়ে এসে নির্যাতন করত। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এতক্ষণ আরবি কাফেলা। অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের পর্ব থেকে যে বার্তা আমাদেরকে দিলেন কোরআন এবং সুন্নাহের আলোকে, সেগুলোর উপরও যেন কায়েম রাখেন। আল্লাহ তাআলা সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল ঠিক একই সময় আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকুন, সে দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe and press the bell icon on YouTube app and never miss another update.